আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ম্যাডাম, যেহেতু এই করোনার সময়ে আমরা কোনো ক্লাস করতে পারছি না, তার ভিতরে যেটা মোস্ট প্রবলেমেটিক, যেটা সবচেয়ে বেশি প্রবলেম তোমরা ফেস করছো, সেটা হচ্ছে যে থিওরিটিক্যাল তবু কিছুটা আমরা পড়াচ্ছি, বাট প্র্যাকটিক্যাল জিনিসগুলো একেবারে আনটাচ থেকে যাচ্ছে। তার ভিতরে যারা তোমরা সামনে পরীক্ষা দিবা, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই বেনেডিক্টস টেস্ট। তো আমার মনে হয় তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে আজকে আমরা একটু বেনেডিক্টস টেস্ট নিয়ে কথা বলবো। তো এই বেনেডিক্টস টেস্টের আরেকটা নাম তোমরা জানো, যেটাকে বেডসাইড টেস্ট আমরা বলে থাকি। আমরা ইউরিনে একটা পেশেন্টের ইউরিনে গ্লুকোজ আছে কি নাই এটা দেখার জন্য এটাকে আমরা বেডসাইড টেস্ট বলে থাকি। কেন বলে থাকি দেখো, যে এই টেস্টটা করা অনেক ইজি, আমি তোমাদেরকে পরের স্লাইডটাতে এটা দেখাই দিচ্ছি। আর এটা হচ্ছে যে আমরা তোমাদের আরো একটা কোশ্চেন সবসময় করে থাকি, এটা আরো একটা কারণ তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে তোমাদের যে প্রসিজিওর স্টেশন গুলো থাকে, তার ভিতরে সেই প্রসিজিওর স্টেশনের একটা প্রসিজিওর স্টেশন হিসেবে কিন্তু তোমাদেরকে বেনিফিট টেস্ট দেওয়া হয়। তোমরা যারা পরীক্ষা দিবা তোমরা হয়তো জানো এটা খুব ভালো করে। আর আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে তোমাদের প্রসেসিং স্টেশন ছাড়াও তোমাদের কতগুলো কোশ্চেন আনসার স্টেশন থাকে। সেই কোশ্চেন আনসার স্টেশনে তোমাদেরকে এই কোশ্চেনটা প্রায় ফেস করতে হয়, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন, কি কি অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট ইউরিনে আছে সেগুলোর নাম, এবং কোন কোন টেস্ট দিয়ে আমরা কোন কোন অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট ডিটেক্ট করি। তার ভিতরে আমরা জানি যে আমাদের ওয়ান সাম মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন এর ভিতরে একটা হচ্ছে যে গ্লুকোজ বা রিডিউসিং সুগার, এছাড়া রিডিউসিং সুগার বা রিডিউসিং সাবস্ট্যান্স যেটাই বলো না কেন, এছাড়াও হচ্ছে যে আমাদের আমরা হিট কোয়াগুলেশন টেস্টের মাধ্যমে যেটা ডিটেক্ট করে থাকি সেটা হচ্ছে প্রোটিন, এছাড়া কিটোন বডি, বাইল সল্ট, এই তো এই তারপরে ব্লাড, এইগুলো তোমাদেরকে জানতে হয় যে এই এইগুলো হচ্ছে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট, কারণ নর্মাল ইউরিনে এগুলো থাকে না। তাহলে যেহেতু নর্মাল ইউরিনে থাকে না, তাহলে অল দিস আর অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন, এবং এইগুলো তুমি তাহলে কিভাবে ডিটেক্ট করবা, এই এই এগুলো যে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট তুমি সেগুলোকে ডিটেক্ট করবা কিভাবে, সেই জন্য তুমি কোন টেস্টের মাধ্যমে কোনটা ডিটেক্ট করবা সেই টেস্ট গুলোর নামগুলো তোমাদেরকে জানতে হয়। তার ভিতরে এই বেনেডিক্টস টেস্টটা তোমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টরাও তোমাদেরকে তোমাদের কার্ড টার্ম টার্ম ওয়ানে তোমাদের এই বেনেডিক্টস টেস্টটা থাকে। ইভেন আমি দু একটা প্রাইভেট মেডিকেল কলেজে পরীক্ষাতে দেখেছি যে ওরা ট্রেডিশনাল হিসেবে এই বেনেডিক্টস টেস্ট দিয়ে দেয়। তো বেনেডিক্টস টেস্ট সম্পর্কে চলো আজকে আমরা আলোচনা করি। তোমাদেরকে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে এটা কি কোয়ালিটেটিভ টেস্ট না কোয়ান্টিটেটিভ টেস্ট, তোমরা এই জিনিসটা আসলে বুঝো না, জিনিসটা বুঝে না বলে তোমরা আনসারটাও দিতে পারো না। একটা জিনিস খেয়াল করো যে এইটা দিয়ে কিন্তু তুমি মানে কোয়ান্টিটি মানে কি, কোয়ান্টিটি মানে পরিমাণ, তাহলে এই টেস্টের মাধ্যমে কিন্তু তুমি কোয়ান্টিফাই করতে পারবে না। মানে তুমি একটা পার্সনের ইউরিনের ভিতরে গ্লুকোজ আছে কি নাই জাস্ট এই জিনিসটা বলে দিতে পারবা, কিন্তু তুমি তুমি এখানে কিন্তু কোয়ান্টিফাই করতে পারবা না, মানে যে কতটুকু আছে সেই সুগারের পরিমাণ বা সেই রিডিউসিং সাবস্টেন্স এর পরিমাণ কতটুকু, পরিমাণটা কতটুকু, যে এত মিলিমোল পার লিটার অফ ইউরিন বা এত মিলিগ্রাম পার্সেন্ট, এই ধরনের কোন ইনফারেন্স তুমি টানতে পারবা না। এই জন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে কোয়ালিটেটিভ, জাস্ট তুমি এখানে আছে অথবা নাই মানে আইডেন্টিফাই করে দিতে পারবা যে হ্যাঁ এই ইউরিনের ভিতরে তোমার সুগার আছে বা এই ইউরিনের ভিতরে সুগার নাই এটা। আর এটাকে দেখো আমরা কেন এটাকে আমরা বেডসাইড টেস্ট বলে থাকি, এটা করা খুবই ইজি, সেই কারণে যে এই ইউরিন নিয়ে তোমার ল্যাব পর্যন্ত দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নাই। জাস্ট তুমি তোমার কাছে যদি একটা টেস্ট টিউব থাকে এবং তোমার কাছে যদি একটু বেনেডিক্স সলিউশন তুমি জোগাড় করতে পারো, বেনেডিক্স সলিউশন দাম অনেক বেশি না, পাওয়া যায় সব জায়গায়, তোমার কাছে একটু বেনেডিক্স সলিউশন আছে, তোমার কাছে একটা টেস্ট টিউব আছে, তাহলে তুমি খুব ইজিলি এটা করতে পারবা যে তুমি এই পেশেন্টের ইউরিন স্যাম্পল নিলা, যতটুকু তুমি এতটুকু ইউরিন স্যাম্পল নিয়েছো ঠিক ততটুকু পরিমাণে তুমি কি নিলা এই বেনেডিক্স সলিউশন নিলা, নিয়ে তোমার কাছে যদি স্পিরিট ল্যাম্প, এখন স্পিরিট ল্যাম্প ওইভাবে ইউজ করা হয় না, এখন গ্যাস ল্যাম্প গুলো, অথবা তোমার যদি গ্যাসের চুলাই থাকে সেখানে তোমরা আমরা তো চা বানাই খাই কেটলিতে, ওখানে যদি তোমার গরম পানি করার কোনো ব্যবস্থা থাকে
কেটলি বা যে কোনো এইরকম ধরনের কোনো বিকার টিকার যাই থাকুক না, সেই গরম পানির ভিতরে জাস্ট যদি তুমি দুটা মেশা একটু দাও, দিয়ে যদি দেখো যে হ্যাঁ কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে তুমি বুঝবে যে তার সে তার ইউরিনে সুগার পাস করছে। যদি তুমি দেখো যে না কালার চেঞ্জ হয়নি, তাহলে তুমি বুঝবে যে তাহলে এর ভিতরে কোনো সুগার নাই। তো দেখো এটা করাটা কত ইজি, এই জন্য এটাকে বেড সাইড টেস্ট করা হয়, মানে ল্যাবে ল্যাবে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের পরীক্ষার সময় যখন আমরা তোমার প্রসিজার স্টেশন হিসাবে থাকে, তখন কিন্তু তোমাকে কতগুলো স্টেপ ফলো করে এই প্রসিজারটা করতে হয়, মানে বেনেডিক্স টেস্টটা করতে হয়। তার কারণ কি, তোমাকে প্রত্যেকটা স্টেপ পারফেক্টলি কমপ্লিট করার জন্য তোমার 1 মার্ক করে থাকে। তো তুমি তাহলে তখন কি কি কাজ করবা সেটা নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে যে দেখো, আর জিনিস তোমাদেরকে এইটার সাথে বলে দিতে চাই যে দেখো বেনেডিক্স এ যেখানে লেখা আছে বেনেডিক্স কোয়ালিটেটিভ সলিউশন, তাহলে বেনেডিক্স কোয়ালিটেটিভ সলিউশন দিয়ে তো তুমি কোয়ান্টিটেটিভ টেস্ট করতে পারবা না। তাহলে যখন তোমাদেরকে আমরা জিজ্ঞাসা প্রশ্ন করি যে এটি কি ধরনের টেস্ট, তখন তোমরা কিন্তু আর বলতে পারো না যে এটা হয়েছে ইট ইজ কোয়ালিটেটিভ টেস্ট অর কোয়ান্টিটেটিভ টেস্ট। তোমরা সবসময় যে কোনো বটলের গায়ে যে লেবেলিং থাকবে, এই লেবেলিং গুলো একটু পড়ার চেষ্টা করবে, তাহলেও কিন্তু অনেক কোশ্চেনের আনসার ইনস্ট্যান্টলি দেওয়া যায়। তাহলে দেখো আমাদের কি লাগছে, আমাদেরকে আমি প্রথমে বললাম আমাদেরকে একটু বেনেডিক্স সলিউশন লাগবে, তাহলে তোমাকে বেনেডিক্স সলিউশন সাপ্লাই দেওয়া হবে। আমি কিন্তু প্রসিডিউর স্টেশনের কথা বলছি, তুমি স্টেপ বাই স্টেপ কিভাবে করবা। তো তুমি হচ্ছে তোমাকে এরকম একটা এরকম কন্টেইনারে হয়তো দেওয়া থাকবে না, তোমাকে হচ্ছে একটা টেস্ট টিউবে দেওয়া থাকবে, এরকম নীল কালারের দেখলে তুমি বুঝবে এটা হচ্ছে বেনেডিক্স কোয়ালিটেটিভ সলিউশন। তারপর তোমাকে টেস্ট টিউব দেওয়া থাকবে। তো টেস্ট টিউবে তুমি কি করবে, টেস্ট টিউবে তুমি ডিরেক্টলি ঢেলে নিতে পারো। অনেক সময় এখানে গ্রাজুয়েশন করাই থাকে, মানে 5 মিলিলিটার, 4 মিলিলিটার, 10 মিলিলিটার গ্রাজুয়েশন করা থাকে, সে অনুযায়ী তুমি এখানে ডিরেক্টলি ঢেলে নিতে পারো, অথবা তুমি পিপেটের মাধ্যমে 5 মিলিলিটার বেনেডিক্স সলিউশন নিয়ে তুমি টেস্ট টিউবে নিলা। নেওয়ার পরে যে কাজটা করতে হয় সেটা কি করতে, এরকম একটা টেস্ট টিউব হোল্ডার থাকে, ওখানে দেওয়াই থাকে, টেস্ট টিউব হোল্ডার দিয়ে তোমাকে টেস্ট টিউবটা ধরতে হবে। ধরতে হবে কারণ কি, কারণ হচ্ছে যে তোমাকে এরপরে এই ধরনের একটা, আগে তো স্পিরিট ল্যাম্প ইউজ করা হতো, এখন হচ্ছে যে আমরা গ্যাস বা মানে এরকম গ্যাস ল্যাম্প ইউজ করি, গ্যাসের সাথে ডিরেক্ট কানেকশন দেওয়া থাকে। এখানে তুমি এরকম একটা ল্যাম্প পাবা যেখানে তোমার কি প্রয়োজন, তোমার হিট প্রয়োজন, সেই হিট দেওয়ার জন্য তুমি কি করলা, এটার ভিতরে অলরেডি তুমি 5 মিলিলিটার বেনেডিক্ট সলিউশন নিয়ে নিয়েছো, তারপরে তুমি যে এই টেস্ট টিউব হোল্ডার দিয়ে এটাকে হোল্ড করলা, ধরলা। এখন ধরার ব্যাপারটা কি, ধরার ব্যাপারে আমি এখানে একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে যে তোমরা যখন হিট কোয়াগুলেশন টেস্ট করো তখন এর সাথে, আর যখন তোমরা বেনেডিক্স টেস্ট করো তখন টেস্ট টিউব হোল্ডার কোথায় ধরতে হয় এটা নিয়েও কিন্তু আমরা তোমাদেরকে প্রশ্ন করে থাকি। তাহলে এই ক্ষেত্রে বলে রেখে যাই যে তুমি এই টেস্ট টিউব হোল্ডার দিয়ে টেস্ট টিউবটা এই উপরের দিকে ধরবা, এই উপরের দিকে ধরবা। ধরে তুমি কি করবা, নিয়ে এসে এখানে তুমি কিন্তু এখনো সাপ্লাইড স্যাম্পল অ্যাড করো নাই, তার আগেই তুমি কি করবা, তুমি আগে একবার প্রি হিট করবা। এটাকে আমরা বলে থাকি প্রি হিট, মানে সাপ্লাইড স্যাম্পল অ্যাড করার আগে একবার হিট দিবা তুমি। তো এই প্রি হিটটা কেন করা হয়, এই কোশ্চেনটাও তোমাদেরকে করা হয়, তোমরা স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পারো না, এই জিনিসটা একটু ভালো করে জেনে যাও। সেটা হচ্ছে আমরা প্রি হিট করি দুইটা জিনিস দেখার জন্য। নাম্বার 1 হচ্ছে যে এই যে বেনেডিক্স সলিউশনটা তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো, whether it is pure or impure you don't know, তুমি তো জানো না এটা কি পিওর, ডেট এক্সপায়ার করে গেছে কিনা, এটা অলরেডি এটার ভিতরে কোনো ইম্পিউরিটিস অ্যাড করা আছে কিনা, যে কারণে তুমি সাপ্লাইড স্যাম্পল অ্যাড করার আগেই দেখা গেলো কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে একটা জিনিস তুমি এটা দেখতে পারো, আরেকটা জিনিসও কিন্তু তুমি দেখতে পারো, সেটা কি, সেটা হচ্ছে যে তুমি এটাকে একটা কন্ট্রোল হিসেবে ইউজ করবা। কন্ট্রোল মানে কি, তুমি পরবর্তীতে যে কম্পেয়ার করতে পারবা, মানে তুমি যখন হিট দিলা সাপ্লাইড স্যাম্পল অ্যাড করার আগে হিট দিলা, দেখলা যে তোমার কালারের কোনো চেঞ্জ হলো না, তার মানে কি এইটার ভিতরে তো কোনো রিডিউসিং সাবস্টেন্স নাই। এরপরে তুমি কি করলা, এরপরে তোমাকে এরকম হয়তো ইউরিন কালেকশন বটলে দেওয়া হবে না, এমনি তোমাকে হয়তো আরেকটা টেস্ট টিউবের ভিতরে তোমাকে ইউরিন দেওয়া হবে, ইউরিন স্যাম্পল দেওয়া হবে। এরপরে তুমি এই ড্রপ অফ ইউরিন নিয়ে যে অ্যাড করে দিলা কোথায়, এই যে তুমি এর আগে বেনেডিক্স কোয়ালিটেটিভ সলিউশন 5 ml যে নিয়ে নিছো, নিয়ে টিহিট দুসে দেওয়ার পরে এরপরে তুমি হচ্ছে এই ড্রপ অফ ইউরিন এটার সাথে অ্যাড করলা, করার পর এইবার তুমি আবার হিট দিলা। এইবার হিট দিলে যদি তোমার কালার চেঞ্জ হয়ে যায় তাহলে হোয়াট ডাজ ইট মিন, যে
তোমার ওই সাপ্লাইড স্যাম্পলের ভিতরে রিডিউসিং সাবস্টেন্স আছে বা সুগার আছে, তাহলে এখন তুমি ওই আগেরটার সাথে কিন্তু এখন কম্পেয়ার করতে পারবা যে আগে যখন সাপ্লাইড স্যাম্পলে মানে আগেরটাতে তোমার কোনো কিছুই ছিল না, রিডিউসিং সাবস্টেন্স ছিল না, সেই জন্য কিন্তু কোনো চেঞ্জ হয়েছিল না, কালার চেঞ্জ হয়েছিল না, বাট এখন তোমার এটাতে রিডিউসিং সাবস্টেন্স আছে সেই কারণে তোমার কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমার প্রিহিট দেওয়ার কিন্তু দুইটা কারণ, তোমরা এটা ভুলো না। আর এটাকে আমরা কেন কোয়ালিটেটিভ টেস্ট বলে থাকি এটা আমি তোমাদেরকে আগে বলে এক্সপ্লেইন করে ফেলেছি, আশা করি তোমরা বলতে পারবা। এছাড়া আমি তোমাদেরকে বললাম যে এই যে বোতলের গায়ে যে লেবেলিংটা আছে এটা তোমরা সবসময় একটু করবা। এখন দেখো আমি এই যে বেনেডিক্ট সলিউশন দিয়ে বেনেডিক্ট টেস্ট করলাম, করে আমি ইন্টারপ্রিটেশন করে দিলাম যে হোয়েদার সুগার ইজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, কিন্তু আসলে এই জিনিসটা বিহাইন্ড দা সিন কি ঘটনা ঘটে বা এর ভিতরে কি আছে, কেন কার সাথে কে রিয়াকশন করে কি জিনিস তৈরি করলো, এই জিনিসটা অ্যাজ এ ডক্টর তোমাকে তো জানতে হবে। এই বিহাইন্ড দা সিনটা তুমি একটু জেনে যাবা, তোমার সাথে একটা লেম্যানের বা যে আমার ওই ল্যাবে যে কাজ করতো তার সাথে তুমি ডক্টর হিসেবে তোমার পার্থক্যটা এখানেই থাকবে যে তুমি এই জিনিসটা জানবা যে আসলে এই বেনেডিক্টস কোয়ালিটেটিভ সলিউশনের কম্পোজিশন কি আছে এর ভিতরে। এটা তোমরা এই যে কালারটা দেখলে বুঝো যে এটা একটা ডিপ ব্লু কালারের একটা অ্যাকোয়াস সলিউশন। আমরা জানি যে এটা অ্যালকালাইন মিডিয়া লাগে, অ্যালকালাইন মিডিয়া এবং হিট এই দুটা লাগে এই প্রিন্সিপালের ভিতরে আছে। তো দেখো এটার ভিতরে আসলে কি থাকে, এটা একটা অ্যালকালাইন মিক্সচার অফ কপার সালফেট, তার মানে ভিতরে কপার সালফেট আছে, সোডিয়াম সাইট্রেট আছে, আর একটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট আছে। এখন খেয়াল করে দেখো কার কাজ কি, এই সোডিয়াম সাইট্রেটটা এখানে থাকে কি কেন থাকে, হচ্ছে যে এই যে কপার, এই কপারটাকে সলিউশনে রাখার জন্য, না হলে কি হতো এই কপারটা এখান থেকে সরে যে কিউপ্রিক কার্বনেট, এই যে এখানে আরেকটা সোডিয়াম কার্বনেট আছে এর সাথে মিলে কিউপ্রিক কার্বনেট হয়ে একটা প্রেসিপিটেট তৈরি করে ফেলতো। ওই জন্য এটাকে যেন এই মিক্সচারে ঠিকঠাক মতো রাখে এই জন্য এই সোডিয়াম সাইট্রেট দেওয়া হয়। সোডিয়াম কার্বনেট কেন দেওয়া হয়, সোডিয়াম কার্বনেট হচ্ছে এই আমি বলেছিলাম যে আমার একটা অ্যালকালাইন মিডিয়াম দরকার, এই এই রিয়াকশনটা ঘটানোর জন্য আমার যে অ্যালকালাইন মিডিয়াম দরকার সেই অ্যালকালাইন মিডিয়ামটা তৈরি করার জন্য আমার কাকে দরকার, এই সোডিয়াম কার্বনেট দরকার। ঠিক আছে, এই যে এবার তোমরা দেখো আমি তোমাদেরকে কখনোই বলবো না যে স্যারও সবসময় বলে থাকেন এই কথাটা যে তোমরা স্ট্রাকচার কখনোই মুখস্থ করবো না, বাট স্ট্রাকচারের দিকে তাকালে তোমাদের যে একটা ভিজুয়াল ইমপ্রেশন ক্রিয়েট হয় এই ভিজুয়াল ইমপ্রেশনটা অনেক ইম্পর্টেন্ট, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে আসলে এটার ভিতরে কি আছে এবং কি ঘটনা ঘটছে। তোমরা শুধু একবার এক নজর দেখে যাবা যে এর ভিতরে কপার সালফেট আছে, সোডিয়াম কার্বনেট আছে, আর একটা কি আছে সোডিয়াম সাইট্রেট আছে, আমি অলরেডি বলেছি। তাহলে এই তিনটার কম্বিনেশন নিয়ে যে জিনিসটা তৈরি হলো সেটাই হচ্ছে বেনেডিক্টস রিয়েজেন্ট। এটা এটাকে বেনেডিক্টস রিয়েজেন্টও বলি আমরা, বেনেডিক্টস কোয়ালিটেটিভ সলিউশন বলি, সিম্পলি বেনেডিক্টস সলিউশন, সিম্পলি দেবে এটা বেনেডিক্টস সলিউশন। এই তিনটার কম্বিনেশনে হচ্ছে আমার এই বেনেডিক্টস সলিউশনটা তৈরি হলো। এখন এই বেনেডিক্টস সলিউশনের ভিতরে পরবর্তীতে যে যদি আমার রিডিউসিং সাবস্টেন্স থাকে তাহলে কি ঘটনা ঘটে আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি যে এই কিউপ্রিক যেটা ছিল সেই কিউপ্রিকটা হচ্ছে কিউপ্রাসে কনভার্ট হয়ে যাবে। এখানে আমরা জানি যে আমার কার্বোহাইড্রেটের দুইটা, তোমরা কার্বোহাইড্রেট পরে আসছো, তোমার কার্বোহাইড্রেটের দুইটা ফাংশনাল গ্রুপ থাকে, আইদার অ্যালডিহাইড অথবা কিটো গ্রুপ। এই অ্যালডিহাইড অথবা কিটো গ্রুপটাই এখানে হচ্ছে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। তাহলে এই কিউপ্রিক কে রিডিউস করে কিউপ্রাস বানায় দিবে, যেই মুহূর্তে এটা কিউপ্রাস হয়ে গেল সাথে সাথে সে কি করবে, সে এখানে যেহেতু এটা একটা অ্যাকোয়াস সলিউশন এখান থেকে এই অক্সিজেন নিয়ে কিউপ্রাস অক্সাইডে কনভার্ট হয়ে যাবে। এই কিউপ্রাস অক্সাইডে যখন কনভার্ট হয়ে যাবে তখন এটা ইনসলিবল হয়ে যাবে ওয়াটারে। দিস ইজ দ্য বেসিক থিং, দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ দিস বেনেডিক্ট টেস্ট। এই যে আমি এই প্রিন্সিপালটা এখানে বলছি যে কপার সালফেট এই বেনেডিক্ট সলিউশনে যেটা ছিল সেটা আসলে কার, এই অ্যালডিহাইড অথবা যে কিটো গ্রুপ, আমরা জানি যে কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপ দুটা, আইদার অ্যালডিহাইড অথবা কিটো গ্রুপ, এখান থেকে সে কি নিল, সে হচ্ছে ইলেকট্রন নিল। ইলেকট্রন এখানে সে কি করবে, ইলেকট্রন ডোনার এই কিউপ্রিক সে অক্সিডাইজড ফর্মে ছিল, এখন সে রিডিউসড হয়ে গেল, আর এই রিডিউস এই ইলেকট্রন ডোনেট করলো কি, এই রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার হিসেবে কে কাজ করলো, আমার আইদার গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ যারা যারা আছে আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখান থেকে সে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করলো, ইলেকট্রনটাকে যখনই অ্যাকসেপ্ট করলো তাহলে দেখো যে কিউপ্রিক দুইটা পজিটিভ ছিল, একটা পজিটিভ সরে গেল, সে একটা পজিটিভ থাকলো, এই ইজিলি তখন কি হয়ে যাবে
কিউপ্রাস, তখন হচ্ছে কিউপ্রাস অক্সাইডে কনভার্ট হয়ে যাবে। এই কিউপ্রাস অক্সাইডে যখনই কনভার্ট হয় তখনই সেটা ইনসলিবল হয়ে যায়, ওয়াটার ইনসলিবল হয়ে যায়। ওয়াটার ইনসলিবল হয়ে যেতে দেখো প্রেসিপিটেট তৈরি করে, এই যে প্রেসিপিটেট তৈরি করলো এটা তো ওয়াটার ইনসলিবল, এই জন্য এটা তখন আমাদের চোখে ভিজিবল হয়ে যায়। এর আগেও কিন্তু আমার দেখো যখন এই যে কপার সালফেট হিসেবে ছিল তখন কিন্তু এই জিনিসগুলো পুরোটা একটা সলিউশন হিসেবে ছিল। একটু আগে আমি তোমাদেরকে দেখালাম, এই যে দেখো এখানে কি আছে, এখানে কপার সালফেট ছিল, সোডিয়াম বাইকার্বনেট ছিল, সোডিয়াম সালফেট, এই পুরো জিনিসটা কিন্তু একটা সলিউশনে ছিল তখন, এইখানে আমরা দেখতে পাইনি। কিন্তু যখনই এটা কি হয়ে গেল, এই কিউপ্রিকটা যখন কিউপ্রাস হয়ে গেল, কিউপ্রাস হয়ে যখন কিউপ্রাস অক্সাইড তৈরি করে গেল, তৈরি করে ফেললে, তখন এটা ইনসলিবল হয়ে গেল, যেটা তখন আমাদের চোখে ভিজিবল হবে। আচ্ছা এটাই, দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল। তাহলে আমার এই যে আমরা জানি যে কার্বোহাইড্রেট এর ফাংশনাল গ্রুপ হচ্ছে আইদার অ্যালডিহাইড অথবা কিটোন, তাহলে কি অ্যালডিহাইড অথবা কিটো এ হলো কি কি লস করবে, যে ইলেকট্রন লস করবে, আর এই কিউপ্রিক কি করলো ইলেকট্রন গেইন করে কিউপ্রাস হয়ে গেল। কিউপ্রাস হয়ে তখন সেই কিউপ্রাস অক্সাইড যে প্রিক্রেট কালার যেটা সেটা তৈরি করলো। এবং এই ঘটনাটা আমি বলেছি যে রিয়াকশনটা ঘটানোর জন্য আমার কি লাগবে, আমার একটা হিট লাগবে, আর একটা হচ্ছে আমার একটা অ্যালকালাইন মিডিয়া লাগবে। সেই অ্যালকালাইন মিডিয়াটা তো আমি পাচ্ছি অলরেডি আমার এই বেনেডিক্ট সলিউশনের ভিতরে, একটা অ্যালকালাইন মিডিয়া তৈরি করাই আছে, হিটটা শুধু আমাকে অ্যাড করতে হচ্ছে, এই জন্য আমরা এটা হিট দিই, হিট দিলে এই চেষ্টা পাই। এখন দেখো তোমাদেরকে যে কোশ্চেনটা করা হয়, সুক্রোজ আমরা জানি যে সিম্পল সুগার হিসেবে আমরা আসলে মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড দুটাকে আমরা আসলে সিম্পল সুগার হিসেবে থিঙ্ক করি বা সিম্পল সুগার হিসেবে কনসিডার করি। তাহলে আমার মনোস্যাকারাইড কি কি আছে, মনোস্যাকারাইড এর ভিতরে দেখো গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ। এখন এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ, এই যে একটু আগে তোমরা দেখে আসলে এটা কি, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে গ্যালাকটোজের অ্যালডিহাইড গ্রুপ, আর ফ্রুক্টোজের এই যে এটা হচ্ছে কিটো গ্রুপ, তাহলে এইগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে ফ্রি ফাংশনাল গ্রুপ থাকলেই ফ্রি ফাংশনাল গ্রুপটাই হচ্ছে রিডিউসিং সাবস্টেন্স হিসেবে কাজ করে। কেন সুক্রোজটা নন রিডিউসিং হয়ে যায় যদি ওটা ডাইস্যাকারাইড, তারপরে ওটা কেন নন রিডিউসিং হয়ে যায়, তার কারণ একটাই, খেয়াল করে দেখো আমাদের সুক্রোজ বানাতে গেলে কি লাগে, দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। এখন গ্লুকোজের এক নাম্বার কার্বন, এই যে দেখো এক নাম্বার কার্বনের সাথে তার এই ফাংশনাল গ্রুপটা লাগানো থাকে, CH2 ফাংশনাল গ্রুপটা এক নাম্বার কার্বনের সাথে লাগানো থাকে, আর ফ্রুক্টোজের হচ্ছে সি ডাবল বন্ড এই কিটো গ্রুপটা দুই নাম্বার কার্বনের সাথে লাগানো থাকে। এখন দেখো গ্লুকোজের এক নাম্বার কার্বনের সাথে ফ্রুক্টোজের দুই নাম্বার কার্বনের এই যে রিয়াকশনটা হয়ে 1-2 গ্লাইকোসাইডিক বন্ড যেটা ক্রিয়েট করলো, এটার জন্য কি হলো, এই দুটারই ফ্রি ফাংশনাল গ্রুপটা কিন্তু এনগেজ হয়ে গেল। তার মানে এখানে কিন্তু কোনো ফ্রি ফাংশনাল গ্রুপ থাকছে না, যদি ফ্রি ফাংশনাল গ্রুপ না থাকে তাহলে এই রিডিউসিং সাবস্টেন্স হিসেবে কে কাজ করবে, মানে রিডিউসিং এজেন্ট হিসেবে কে কাজ করবে, তার তো কোনো ফ্রি ফাংশনাল গ্রুপ নাই, ফ্রি ফাংশনাল গ্রুপ নাই বলেই কিন্তু এই সুক্রোজটা নন রিডিউসিং সুগার হিসেবে কাজ করবে। তাছাড়া আমরা জানি যে অল মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার এক্সেপ্ট, এক্সেপ্ট কি, এক্সেপ্ট হচ্ছে সুক্রোজ। কেন এক্সেপশন সুক্রোজ, এটা আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পর তোমরা বুঝতে পারবা। এখন আরো যে সমস্ত আমার বডিতে যে সমস্ত ডাইস্যাকারাইড গুলো আছে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সুক্রোজ এই যে 1 এবং 2 এদের ভিতরে বন্ড হয়ে যাওয়ার কারণে এটা তার কোনো ফ্রি ফাংশনাল গ্রুপ থাকবে না, এই জন্য এটা রিডিউসিং সাবস্টেন্স হিসেবে কাজ করতে পারবে না। বাট দেখো ল্যাকটোজ, ল্যাকটোজের ক্ষেত্রে কি হচ্ছে, 1-4 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হচ্ছে এক নাম্বার কার্বনের সাথে চার নাম্বার। তাহলে কি ছিল, আমরা জানি যে চার নাম্বার কার্বনের সাথে এই যে এখানে কিন্তু তার এই যে এটা কিন্তু তার এই যে ফাংশনাল গ্রুপটা কিন্তু ফ্রি আছে, যে এক নাম্বার কার্বনের এই ফাংশনাল গ্রুপটা তার ফ্রি আছে। এখানেও যদি তুমি মাল্টোজের কথা চিন্তা করো, দেখো এই যে এক নাম্বার কার্বনের এটা ইউজ হয়ে গেছে, বাট এই যে এখানে যে একটা এক নাম্বার কার্বনের এই ফাংশনাল গ্রুপটা তো ফ্রি আছে, তাহলে এটা পার্টিসিপেট করবে তখন। এই কারণে সুক্রোজ হচ্ছে তোমার নন রিডিউসিং, আর বাকি গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ এছাড়াও ডাইস্যাকারাইড এর ভিতরে মাল্টোজ এবং ল্যাকটোজ হচ্ছে তোমার কি হিসেবে কাজ করবে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। এখন বেনেডিক্টস টেস্ট এর রেজাল্ট তুমি কিভাবে ইনফারেন্সটা টানবা বা ইন্টারপ্রিটেশন তুমি কি করবা, যদি যদি কালার কোনো চেঞ্জ না হয়, ব্লু কালার ব্লু কালারই থেকে যায়, তাহলে বুঝবা যে কোনো রিডিউসিং সাবস্টেন্স রাইট। এরপর যদি দেখি এই যে পিপিটি মানে হচ্ছে প্রেসিপিটেশন, আমরা বলে প্রেসিপিটেশন মানে ইনসলেবল হয়ে যাবে, তখন সে প্রেসিপিটেট তৈরি করবে, তার মানে ট্রেসেবল আছে, ইয়েলো হলে আছে কম মডারেট, তার মানে তুমি এই
চেঞ্জ অফ কালার দেখে কিন্তু ইন্টেন্সিটি অফ দা চেঞ্জ অফ দা কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখে কিন্তু তুমি গেজ করতে পারবা যে কতটুকু আছে। তার মানে এখানে খুবই কম আছে, এটা লো আছে, এটা মডারেট, এটা হাই। তার মানে কারো যদি এরকম ব্রিক রেট থাকে, কারোর তুমি যদি ইউরিন নিয়ে যদি বেনেডিক্স টেস্ট করার পরে এরকম ব্রিক রেট পাও, তাহলে এখানে তোমার তুমি কি ইনফারেন্স টানবা বা তোমার কনক্লুশন কি আসবে যে তার তার ইউরিনের ভিতরে প্রচুর পরিমাণে সুগার আছে। তো আচ্ছা, সাধারণত তোমাদের যদি কখনো তোমাদের সম্বন্ধে প্র্যাকটিক্যাল খাতায় এটা লিখতে হয়, তাহলে তোমরা এইভাবে অবজারভেশন অবজারভেশন তো অবজারভেশন তুমি চোখে যেটা দেখলা, কালার চেঞ্জ যেটা দেখলা, তাহলে যদি এই কালারের কোনো তুমি জানো যে বেনেডিক্টস সলিউশনের নর্মাল কালার হচ্ছে ব্লু, ব্লুই থেকে গেল, কোনো কালার চেঞ্জ হলো হলো না, তাহলে তো অবশ্যই নীল, কোনো রিডিউসিং সুগার নাই, তাই না? এখন যদি দেখো যে এই কালারটা গ্রিন, তাহলে এই যে একটু আগেই তোমাদেরকে আমি দেখি দেখাই আসলাম, তাহলে ট্রেস অ্যামাউন্ট অল্প আছে। আমরা সাধারণত ল্যাবে কিভাবে এটা এক্সপ্রেস করি, এই যে 1+ সাইন দিয়ে এটা এক্সপ্রেস করা হয়। ইয়েলো হয়ে গেলে তখন 2+, অরেঞ্জ যদি হয় তাহলে 3+, আর যদি ব্রিক রেড আসে তাহলে 4+। তার মানে অনেক হিউজ অ্যামাউন্টের গ্লুকোজ সে পাস করছে। এখন এখন আমার একটা আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এই ভিডিওটা একটু দেখো যে কিভাবে আমরা এটা মানে রিডিউসিং সুগার এমনি আসলে কোনটা অ্যাকসেপ্টেবল সেইটা একটু আমরা একটু দেখে নিই। এরকম একটা টেস্ট টিউব র্যাক তোমরা নিলা, নেওয়ার পরে এরকম টেস্ট টিউব র্যাকে এখানে আমরা গ্লুকোজ সলিউশন রাখলাম আর একটা হচ্ছে ওয়াটার রাখলাম। এই পাশে আমি তোমাদের এই জিনিসটা একটু বোঝানোর জন্য, সেটা হলো যে দেখো এই পাশে শুধু ওয়াটার নিলাম আর এই পাশে কি নিলাম, আমি গ্লুকোজ সলিউশন নিলাম। নিয়ে দেখো দুই পাশে এই এই পাশে আমি ওয়াটার নিলাম কিসের জন্য, এটাই কিন্তু আমি কন্ট্রোল হিসেবে ইউজ করব। আমি তোমাদের একটু আগে বলে আসছি, কিন্তু আমরা কি করি, আমরা ওই যে প্রথমে হিট দেই, হিট দিয়ে চেঞ্জ হয় না যখন কালার, ওটাকে আমি কন্ট্রোল হিসেবে ইউজ করি। তাকে এখানে কিন্তু তারা দুইটা টেস্ট টিউব নিল, একটাতে ওয়াটার নিয়েছে তার ভিতরেও বেনেডিক্স সলিউশন দিয়েছে, আরেকটার ভিতরে গ্লুকোজ সলিউশন নিয়েছে, এটার ভিতরেও কিন্তু সে বেনেডিক্স সলিউশন দিয়েছে। দেওয়ার পরে এটার ভিতরে যেহেতু এটা যেহেতু গ্লুকোজ এটা রিডিউসিং সাবস্টেন্স আছে, এই জন্য এটার কালার চেঞ্জ হলো, আর এটা এটার কিন্তু শুধু ওয়াটার, এই জন্য কোনো কালার চেঞ্জ হলো না। এখানে ওরা একটা কন্ট্রোল নিয়ে এই জিনিসটা তোমাকে বুঝালো, তাহলে এইটা হচ্ছে কন্ট্রোল আর এটা হচ্ছে সত্যিকারের গ্লুকোজ আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা একটু বোঝানোর জন্য এই ভিডিওটা দিয়েছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ কোশ্চেন করবা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি।